হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে সোরে যেতে হলো কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে সোরে যেতে হলো কেন? পুরা তারিখে ইসলামের সমস্ত ইমাম আযম আবু হানিফাকে জেলে যেতে হলো কেন? ইমাম আবু ইউসুফকে জেলে যেতে হলো কেন? ইমাম শাফিকে জেলে যেতে হলো কেন? ইমাম ইবনে তাইমিয়াকে জেলে যেতে হলো কেন? ইমাম বুখারীকে জেলে যেতে হলো কেন? এর একটাই মাত্র উত্তর, দুর্নীতির এদেশে তোমরা দুর্নীতিমুক্ত কেন? জুনায়েদ বাবুনগরী জেলে কেন? অপরাধ মুক্ত এই জন্য। মুস্তাফা নবী জেলে কেন? আল্লামা মামুল্লাহ জেলে কেন? অপরাধীর এই সমাজে অপরাধ মুক্ত কেন? মিথ্যার এই সমাজে মিথ্যা মুক্ত কেন? সর্বসত্যের অসত্যের এই তুফানের মধ্যে তিনি সত্যবাদী কেন? দুর্নীতির বিরুদ্ধে তিনি দুর্নীতি মুক্ত কথা বলেন কেন? তাহলে জেল জুলুম কেন? অপরাধীর সমাজে অপরাধ মুক্ত কেন? তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াইতা যাকাত, এরা মালের হিসাব কষে কষে যাকাত দেয়। এই তিনটা সিফাত, এক নম্বরে জিকির করে তারা, দুই নম্বরে নামাজ পড়ে তারা, তিন নম্বরে হিসাব কষে কষে যাকাত দেয় তারা। চার নম্বরে রব্বুল আলামিন বলেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফিল কুলুব ওয়াল আবসার, এরা না আমার আখিরাতকে ভয় করে, এরা না আখিরাতকে ভয় করে। মানুষ কারা? আখিরাতকে ভয় করে যারা, মানুষ কারা? আখিরাতকে ভয় করে যারা। তাইলে বোঝা গেছে আখিরাতকে ভয় করে না যারা, এরা মানুষের কাতারেই নাম করে না। আখিরাতকে ভয় করে না যারা, দুর্নীতি করে তারা। আখিরাতকে ভয় করে না যারা, আর আখিরাতকে ভয় করে যারা, দুর্নীতি করবে না তারা। আখিরাতকে ভয় করে যারা, দুর্নীতি করবে না তারা। তাহলে দুর্নীতি মুক্ত সমাজ চাই, দুর্নীতি মুক্ত সমাজ চাইতে হলে দুর্নীতি মুক্ত মানুষ লাগবে। দুর্নীতি মুক্ত কি লাগবে? আবার দুর্নীতি মুক্ত সমাজের জন্য কি লাগবে? তো দুর্নীতি মুক্ত মানুষ তৈরি হয় কোথায়? আল্লাহ উম্মতকে বুঝ দান করেন। দুর্নীতি মুক্ত মানুষ তৈরি হয় কোথায়? যদি যদি জিজ্ঞেস করা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে সোরে যেতে হলো কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে সোরে যেতে হলো কেন? পুরা তারিখে ইসলামের সমস্ত ইমাম আযম আবু হানিফাকে জেলে যেতে হলো কেন? ইমাম আবু ইউসুফকে জেলে যেতে হলো কেন? ইমাম শাফিকে জেলে যেতে হলো কেন? ইমাম ইবনে তাইমিয়াকে জেলে যেতে হলো কেন? ইমাম বুখারীকে জেলে যেতে হলো কেন? এর একটাই মাত্র উত্তর, দুর্নীতির এদেশে তোমরা দুর্নীতিমুক্ত কেন? অপরাধীদের এ সমাজে তোমরা অপরাধ মুক্ত কেন? বুঝে নাই কথা, বুঝেন নাই? অপরাধীদের এ সমাজে তোমরা, আবার বলেন, অপরাধীদের এ সমাজে তোমরা অপরাধ মুক্ত কেন? আমাদের বিরুদ্ধে এত লেখালেখি কেন? আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? একটাই কারণ, অপরাধীদের এ সমাজে তোমরা অপরাধ মুক্ত কেন? দুর্নীতির এই সমাজে তোমরা দুর্নীতি মুক্ত কেন? মিথ্যার এই সমাজে তোমরা মিথ্যা মুক্ত কেন? মদের এই সমাজে তোমরা মদ মুক্ত কেন? ইফতিজিংয়ের এই সমাজে তোমরা ইফতিজিং মুক্ত কেন? জেনারের সমাজে তোমরা জেনা মুক্ত কেন? এটা হলো আমাদের অপরাধ, এটা হলো আমাদের কি? তাহলে আমাদের আমাদের অপরাধ কি বুঝে আসছে আপনাদের? আরো জন বলেন বুঝে আসছে? বলেন এত জোর জেল জুলুমের অপরাধ কি? জুনায়েদ বাবুনগরী জেলে কেন? অপরাধ মুক্ত এই জন্য। মুস্তাফা নবী জেলে কেন? আল্লামা মামুল্লাহ জেলে কেন? অপরাধীর এই সমাজে অপরাধ মুক্ত কেন? মিথ্যার এই সমাজে মিথ্যা মুক্ত কেন? সর্বসত্যের অসত্যের এই তুফানের মধ্যে তিনি সত্যবাদী কেন? দুর্নীতির বিরুদ্ধে তিনি দুর্নীতি মুক্ত কথা বলেন কেন? তাহলে জেল জুলুম কেন? অপরাধীর সমাজে অপরাধ মুক্ত কেন? কথা ঠিক কিনা বলেন? তাহলে অপরাধ মুক্ত মানুষ চাই, অপরাধ মুক্ত মানুষ আল্লাহ তাআলা বলেন রিজাল লা তুলহিম তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার। রাব্বুল আলামিন বলেন চার গুণে গুণান্বিত যারা রিজাল, তারা এক নম্বরে জিকির করে যারা, দুই নম্বরে নামাজ পড়ে যারা, তিন নম্বরে যাকাত দেয় যারা, চার নম্বরে যারা আখিরাতকে ভয় করে যারা, এই মানুষ কোথায় তৈরি হয়? আরো জনে কোথায় তৈরি হয়? এই জন্য কার জন্য সিন্নি খাও মোল্লা চিল্লা কথা ঠিক না ঠিক হয় না? তোমরা এখনো টিকে আছো এই দেশের কাউই মাছাগুলো আছে বলে, এ দেশের কাউই মাছাগুলো আছে বলে এখনো কি আছেন? এখনো এই দেশের আসমান টিকে আছে, এই জমিন টিকে আছে, এখনো কাউই মাছাগুলো আছে বলে, কারণ এখান থেকে কিছু মানুষ তৈরি হয়, এখান থেকে কিছু কি তৈরি হয়? মানুষ তৈরি হয়। আমি বললাম রব্বুল আলামিন যদি মানুষের মতো মানুষ কেউ হয়ে
আপনি তাকে কি দিবেন, আপনি ওই মানুষগুলোকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, এদের জীবনের প্রতিটা আমলের বিনিময় আমি রব্বুল আলামিন দান করব। রব্বুল আলামিন আপনি কি কি দান করবেন? আজকের মাগরিবের পরে পঠিত আয়াতের তরজমা, রব্বুল আলামিন আপনি কি কি দান করবেন? রব যেন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, যাও কথা দিলাম একে দশ দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন একে দশ দিলে হবে না, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম একে ছত্তর দিব। আমি বললাম ছত্তরেও হবে না, রব্বুল আলামিন বলেন যাও একে সাতশো দিয়ে দিব। আমি বললাম না সাতশোতেও হবে না, তাহলে তো ষাট বছর ছয় শত বিয়াল্লিশ, বেশি থেকে বেশি চার লাখ দুইশো বছর, চার লাখ দুই হাজার বছর, চার লাখ বিশ হাজার বছর, এই নিয়ে তো আমার জান্নাত শেষ হবে না। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আমি আমার ফজল থেকে কোটি কোটি গুণ বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো। গুনে গুনে দিবে না বাড়িয়ে দিবে? আর যদি বলেন গুনে গুনে না বাড়িয়ে দিবে? গুনে গুনে না বাড়াইয়া? বাড়াইতে বাড়াইতে কত? বাড়াইতে বাড়াইতে কত? আমি বললাম রব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতে কত? রব্বুল আলামিন বলেন আমি যত তত, আমি যত তত বলেন। এর অর্থ কি? এর অর্থ কি? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আমি যতদিন থাকবো তুমিও ততদিন থাকবো, আমি যতদিন থাকবো তুমিও কতদিন, তুমিও ততদিন। এই জন্য কেন আমাদেরকে ডর দেখাও, কেন আমাদেরকে ভয় দেখাও? আহ, আমাদের আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহ গত বছর নোয়াখালী এক মহাসম্মেলনে হযরত বলতেছিলেন কেন আমাদেরকে ডর লাগাও, আমরা মেম্বারি করতে আসিনি, আমরা চেয়ারম্যানই করতে আসিনি, আমরা এদেশের হুকুমত করতে আসিনি, আমি তো সেই হুকুমতের দিকে ডাক দেই যে হুকুমত ইজ রাইতা সাম্মা রাইতা নাইবা মাবুল কান কাবীরা। নোয়াখালী বেগমগঞ্জ জেলা ইস্তামা হেফাজতের মহাসম্মেলনে আল্লাহ মাহমুদ শফিদ আহমদ বারাকাতুম বলেন আমি মেম্বারি করতে আসিনি, মেম্বারি তোমরা করো, চেয়ারম্যানই করতে আসিনি, চেয়ারম্যানই তোমরা করো, আমি এমপিগিরি করতে আসিনি, এমপিগিরি তোমরা করো, আমি তো সেই রাজত্বের দাওয়াত দিই যে রাজত্বের শুরু আছে আর শেষ নেই। আমরা কোন রাজত্বের দাওয়াত দিই? বলেন যে রাজত্বের গিয়েছে, এই জন্য এখানে তোমরা করো আমরা ওখানে করবো ইনশাআল্লাহ। তবে এখানে আমাদেরকে, এখানে আমাদেরকে প্রস্তুতি নিতে, এখানে আমাদেরকে তৈয়ারি নিতে, এখানে আমাদেরকে দিন মতো চলতে, এখানে আমাদেরকে ইমান আমল মতো চলতে, খবরদার আমাদেরকে বাধা দিও না। নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।